গাইস, আমি এখন বেরোচ্ছি একটু কোতুলপুরে মেলা দেখতে গাড়ি নিয়ে। সঙ্গে রাইডার্স ক্যাফেতে কিছু খাবো। সেই রাইডার্স ক্যাফেতে যাওয়া এবং রাইডার্স ক্যাফেতে জিনিসপত্রের দাম এবং রাইডার্স ক্যাফের সমস্ত কিছু নিয়ে আপনাদের কাছে আসছি একটু পরে, এবং কোতুলপুরে মেলার ডিটেলস নিয়েও আসছি। তার সঙ্গে ছোট্ট করে একটা বাইক রাইডও হয়ে যাবে। দেখুন, হেলমেট নিয়ে বেরিয়েছি, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু হেলমেটটা পরবো আর বাইকটা নিয়ে বেরোবো। জাস্ট ছোটো বাইকটা নিয়ে আজকে বেরোবো, কারণ এনফিল্ডটায় প্রচুর পরিমাণ কাদা হয়ে গেছে। হর্নেটটা নিয়ে বেরোবো, কোটো বই বেরিয়ে আপনাদের কাছে আসছি। আবার রেডি থাকুন, চ্যানেলটি দেখুন, ভিডিওটি দেখুন। রাইডার্স ক্যাফের ডিটেলস জানতে ভিডিওটি অবশ্যই দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ভিডিওটি। সঙ্গে মেলার ডিটেলসও আপনাদেরকে দিয়ে দেবো, মেলাতে কী কী আছে, কখন আছে, কী বসছে, কী পাওয়া যাচ্ছে, কিসের দাম কত, মোটামুটি যেটুকু সম্ভব আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। যাক, এখনকার মতো টাটা, পরে আবার আসছি। আমরা এখন বেরোচ্ছি রাস্তাতে, এই জাস্ট গাড়ি স্টার্ট করলাম। সে আমাদের বাড়িটা একটু ভিতরের দিকে, মানে মেন রোড থেকে অনেকটাই ভিতরে, গলির ভিতরে। সেই গলির দিকে যাচ্ছি মেন রোডে ওঠার জন্য। যারা আপনারা সামনে কিছু জিনিসকে এখানে তুলে ধরছি সামনে, যে রাস্তার অবস্থা দেখুন, এই রাস্তা দিকে ছোট বাইক ছাড়া কিছু বেরোয় না, তা অনেক কষ্ট করে। ঠিক আছে, পরে আবার আসছি, মেন রোডে উঠি। তারপরে মেন রোড থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা পৌঁছাতে লাগবে, বেশিক্ষণের রাস্তা নয়, জাস্ট 2 মিনিট লাগবে রাইডার্স ক্যাফে পৌঁছাতে। তার মধ্যেই পৌঁছে যাবো। হ্যাঁ, মেন রোড এসে গেছি মোটামুটি। এই আমাদের মেন রোড, এই রোড ধরে যাবো নেতাজি মোড়। নেতাজি মোড় বেরোচ্ছি, ডান দিকে ঘুরবো, ঘুরে আমরা যাবো রাইডার্স ক্যাফে। এখান থেকে জাস্ট 30 সেকেন্ডের রাস্তা। রাইডার্স ক্যাফে পৌঁছে গেছি, রাইডার্স ক্যাফের ভিতরে যাবো। আপনাদেরকে রাইডার্স ক্যাফের সামনেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পজিশন, আপনি বাইক রাখার জায়গা এই রাইডার্স ক্যাফে। পাশে হচ্ছে কোতুলপুর হাই স্কুলের গ্রাউন্ড, হচ্ছে এন্ট্রি পথ। ভিতরে ঢুকছি, জাস্ট ভিতরে ঢোকার জন্য পুল অ্যান্ড পুশ, এটা শুধুই গোলমাল হয়ে যায় সব সময়ই। পুল হবে না পুশ হবে বোঝা যায় না। এ হচ্ছে ভিতরে ডেকোরেশন, দারুণভাবে তৈরি, একদম পুরো নিজেদের হাতে তৈরি, দেখলে বুঝতে পারবেন কী জিনিস। এবং খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। ভিতরে এসিও আছে, এসি রুম, অথচ রেট আমাদের সাধ্যের মধ্যে। যাক, রেট এবং মেনু চার্ট আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। ভিতরে ডেকোরেশন দেখে নিন, এই হলো চেয়ার টেবিল, এদিকেও আছে কিন্তু এদিকে এখন কাস্টমার কম থাকার জন্য বন্ধ আছে। সাইডে বসানোর পজিশন আছে, ইনভার্টার লাগানো আছে। বাইরে বেরোনোর রাস্তা, ভিতরে এদিকে আছে আপনার কিচেন, কিন্তু কিচেনের ভিতরে পথ তুলে নট এলাও। সো এখানে চায়ের ব্যবস্থা আছে। খেতে শুরু করেছি পকোড়া, এই যে পকোড়া, চিকেন পকোড়া, পার পিস 15 টাকা। রাইডার্স ক্যাফের মালিকের সাথে কথা বলবো, জাস্ট আমরা খেলাম, চা খাচ্ছি এখন। এই যে চা, পকোড়া খেলাম, চা খাচ্ছি, খুব ভালো টেস্ট, খাবারের দামও ভালো, কোয়ালিটি খুব ভালো। এখন মালিকের সাথে আমরা কথা বলবো, তার জন্য তার কাছে জানবো কী কী এখানে আরও কী কী পাওয়া যায় এবং সেগুলোর দাম কী রকম আছে। আমি যদিও এর আগে বিরিয়ানি খেয়েছি এখানে, বিরিয়ানি খুব সুন্দর, তবুও আমি আরও কিছু জানতে চাইছি যে কী কী আছে এবং তার রেট কী রকম আসবে। যাক, আসি তাহলে মালিকের কাছে। এখানে হচ্ছে, এখানে পাওয়া যায় বলতে আমাদের বিরিয়ানিটা তো স্পেশালি, বিরিয়ানির রেটটাও মোটামুটি কম, 99 টাকা থেকে শুরু, তারপরে 129 আছে, 139 আছে, তাছাড়া চা কফি যেগুলো আছে আছে, তাছাড়া চাইনিজ সেক্টরটা আমাদের চালু করা হয়েছে। খুব শীঘ্রই পুজোর আগেই সম্ভবত মোমো চলে আসবে, তারপরে চাইনিজ সেক্টরটা পুরোটাই শুরু হয়ে যাচ্ছে। যদিও আমাদের রাইডার্স ক্যাফে রেস্তোরাঁ নয়, তো আমরা চাইনিজ দিকটাকে এখনই শুরু করে দিচ্ছি, পুজোর আগেই শুরু করে দিচ্ছি, হয়তো আরও 5-7 দিনের মতো মহালয়ার আগে থেকেই চাইনিজ পুরো শুরু হয়ে যাবে, আস্তে আস্তে বাড়বে। আর রেট আমরা সবসময়ই চেষ্টা করব যতটা মিনিমাম রাখার, কারণ আপনারা বুঝতে পারছেন 99 টাকার বিরিয়ানি মানে বুঝতেই পারছেন। সেক্ষেত্রে ফ্রাইড রাইসের আমাদের রাখা হয়েছে 120 টাকা,
চিলি চিকেন 99 টাকা। দাদা ফ্রাইড রাইস কি চিকেন ফ্রাইড রাইস না নরমাল ফ্রাইড রাইস? দুরকমই পাওয়া যায়, প্লেন ফ্রাইড রাইসও পাওয়া যায়, চিকেন ফ্রাইড রাইসও পাওয়া যায় এবং চাইনিজ ইন্ডিয়ান দুটোই পাওয়া যায়। তবে চাইনিজটার দিকেই আমরা গুরুত্ব দিচ্ছি, কেউ রিকোয়েস্ট করলে তখন ইন্ডিয়ানটা বানিয়ে দেওয়া হয়। আর ধরুন মোমো তো স্টার্ট করা হবে বললাম, আবার ধরুন চিকেন কষাও আমাদের কাছে আপনি পাবেন 99 টাকায় 6 পিস। এখন চিকেনের দাম বাড়লে কমলে তখন একটু পিসের হেল্প হয়। হ্যাঁ, তো এরকমভাবেই চলছে। হ্যাঁ, প্রাইস লিস্ট খুব শীঘ্রই আমাদের চলে আসছে, আমাদের পেজ থেকে প্রাইস লিস্ট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো পেজের নামটা একটু বলবেন, রাইডার্স ক্যাফে। রাইডার্স ক্যাফে, তো রাইডার্স ক্যাফের পেজের নাম রাইডার্স ক্যাফে, তো ভালো জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি জানলেন এত কিছু, তার সঙ্গে আরও কিছু জানুন, যেটা হচ্ছে আপনাদের এখানে শুনলাম না সেদিনে অ্যাড দিয়েছিলেন যে কিছু অনুষ্ঠানের জন্য আপনারা কি করেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই দেখেছেন, যেটা হচ্ছে আমাদের ছোটো ছোটো যে মিটিংগুলো হয়, মানে খুব কম পয়সা দিয়ে ভাড়া দেওয়া হয়, দুটো তিনটে মিটিং অলরেডি হয়েও গেছে, তারা নিজেরাও খুশি, তারা মিটিং করে প্রাইস যখন নেওয়া হচ্ছে তারা বলছে এত চিপ রেটে হয় কী করে, দিচ্ছেন কী করে, প্রাইসটা বাড়ান। তো তাও আমরা চেষ্টা করছি যাতে সাধারণ মানুষের সেবা করতে পারি। আমি যদিও এখানে সবসময় থাকি না, কারণ আপনারা জানেন আমি প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট, তো আমার স্টাফেরা থাকে, তারাই চালায়, তো ওই জন্য আমিও থাকি। ঠিক আছে, ধন্যবাদ অমিতবাবু, ধন্যবাদ অমিতবাবুকে, অমিতবাবু টাইম, মূল্যবান টাইম দেওয়ার জন্য আমাদেরকে। যাক, আমরা এখান থেকে এবার বেরোবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, অমিতবাবুর কাছে এসে খুব ভালো লাগছে। বৃষ্টি, এদিকে বৃষ্টিও নেমে গেছে, তাহলে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকতে হবে। যাক, অমিতবাবুরও ভালো হলো, অমিতবাবু আমাদের সঙ্গে আরও কিছুক্ষণ কাটাতে পারবেন, আমরা একটু গল্প গল্প করি। আমরা কতুলপুর মেলাতে হাজির হয়েছি, কলকাতা কতুলপুর মেলার নাম হচ্ছে কলকাতা বিগ বাজার সেল 2021। 27 আগস্ট থেকে শুরু হয়েছে, দুর্গাপূজা পর্যন্ত চলবে মেলা। তো মেলাতে আমরা ঢুকছি, মেলাতে ঢোকা থেকে মেলার ভিতরে কী কী বসেছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটিতে সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো, মেলাতে আসুন, ঘুরুন, মেলার জিনিসপত্র কিনুন, অবশ্যই ভালো লাগবে দেখুন। বইয়ের দোকান, বিভিন্ন রকমের গল্প বই বুক সেখান থেকে আপনারা কিনতে পারবেন। বাড়িতে ছুপানোর জন্য বিভিন্ন রকমের স্টিকার এখানে পাবেন। বিভিন্ন রকমের স্টিকার আছে বাড়িতে লাগানোর জন্য। এটা হচ্ছে ট্যাটুর দোকান, বিভিন্ন রকমের ট্যাটু এখানে করানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ির সমস্ত ছোটোখাটো জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে রান্না করার জন্য।
এখান থেকে আপনারা পাবেন বিভিন্ন রকমের আচার, পাঁপড়, চালের পাঁপড়, আরেকটি কাপড়ের দোকান, প্লাস্টিকের খেলনার দোকান, প্লাস্টিকের মোটামুটি জিনিসপত্র সব আছে, পেন থেকে আরম্ভ করে। এটা হচ্ছে চশমার দোকান, চশমা, বাচ্চাদের সাজানো, চাবির রিং। এদিকে আছে হরেক মাল, দাম 30 রুপিস, অফার সেল 30 টাকা। দাদার দোকান, ওই যে দাদা বসে আছে ভিতরে, এখানে মগ থেকে আরম্ভ করে ব্যাডমিন্টন ব্যাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বেলনা, সমস্ত কিছু পাবেন। এদিকে একটা আছে, এখানে লেখা নেই দাম আমাদের দোকানে, আর নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী। এখানে আছে দেখুন বাসনপত্র থেকে আরম্ভ করে যাবতীয় জিনিসপত্র। এই যে দাদা বিক্রি করছে দাঁড়িয়ে, এখানে আছে কানের হার ইত্যাদি জিনিসপত্র। ওইদিকে একটা দোকান আছে, ওদিকের দোকানটা রকমারি দোকান, যা এখানেও জিনিসপত্র সমস্ত কিছু আছে। বেলপুরি, পাপড়ি চাট, দই বড়া দোকান খোলেনি আজকে বৃষ্টির জন্য, বৃষ্টি হচ্ছে। আপনারা আসুন, আরও বহু কিছু দেখতে পাবেন এখানে মেলার মধ্যে, অনেক কিছু আছে। তার মধ্যে কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরলাম, সব পারলাম না বৃষ্টি হচ্ছে বলে। সো গাইজ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভিডিও নিয়ে আসছি, আরও মজার মজার ভিডিও, সেগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।